আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সিরিজ টেস্টল্যাম সার্কিট বোর্ড তৈরির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রথম পর্বে আমি দেখিয়েছি খুব সহজেই কিভাবে সিরিজ টেস্টল্যাম সার্কিট তৈরি করা যায় দ্বিতীয় পর্বে দেখিয়েছি কিভাবে আদর্শ সিরিজ টেস্টল্যাম সার্কিট বোর্ড তৈরি করা যায় যেখানে দুটি সকেটের জন্য কন্ট্রোলিং সুইচ ছিল একটি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আলাদা আলাদা কন্ট্রোল সিস্টেম অর্থাৎ সিরিজ সকেটকে কন্ট্রোল করার জন্য একটি ওয়ান ওয়ে সুইচ থাকবে প্যারাল সকেটকে কন্ট্রোল করার জন্য সম্পূর্ণ আলাদা একটি ওয়ান ওয়ে সুইচ থাকবে সার্কিটের কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী বোর্ডের উপরে সকল ডিভাইস ফিটিং করে সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট বোর্ড তৈরির কাজ সমাপ্ত করব। বোর্ডে প্রথমে বসাবো একটি ফিউজ দেন ইন্ডিকেটর দেন একটি ওয়ান ওয়ে সুইচ দেন সিরিজে ব্যবহার করার জন্য একটি টুপিন সকেট আবার একটি ওয়ান ওয়ে সুইচ দেন আরেকটি টুপিন সকেট এই সকেটটি প্যারালাল হিসেবে ব্যবহৃত হবে সিরিজ বাতি সেটিং করার জন্য এখানে একটা হোল্ডার বসাবো বোর্ডে যাবতীয় ফিটিংস বসানোর কাজ কমপ্লিট এখন সার্কিটের কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী বোর্ডে যাবতীয় ওয়ারিংয়ের কাজ সম্পন্ন করব প্রথমে ফেস টার্মিনালটি ফিউজের আউটগোয়িং থেকে কানেকশন হয়ে চলে আসবে ইন্ডিকেটরের এক মাথায় ইন্ডিকেটর হতে ফেস টার্মিনালটি কানেকশন হয়ে চলে যাবে প্রথম ওয়ানওয়ে সুইচের ইনকামিং টার্মিনালে প্রথম ওয়ানওয়ে সুইচের ইনকামিং টার্মিনাল হতে ফেস টার্মিনালটি কানেকশন হয়ে চলে যাবে দ্বিতীয় ওয়ানওয়ে সুইচে প্রিয় ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে সঙ্গে থাকবেন ভবিষ্যতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আশা করছি দ্বিতীয় ওয়ানওয়ে সুইচের আউটগোয়িং টার্মিনালকে প্যারালাল সকেটের এক মাথার সাথে কানেকশন করে দিব প্রথম ওয়ানওয়ে সুইচের আউটগোয়িং টার্মিনালকে সিরিজ সকেটের এক মাথার সাথে কানেকশন করে দিব হোল্ডারের এক মাথা সিরিজ সকেটের খালি মাথার সাথে কানেকশন করে দিব বোর্ডের ফেস টার্মিনালের কানেকশন কমপ্লিট এখন নিউট্রাল টার্মিনালগুলো কানেকশন করব হোল্ডারের অপর মাথা এবং প্যারালাল সকেটের অপর মাথা নিউট্রালের সাথে কানেকশন করব দেন ইন্ডিকেটরের অপর মাথা নিউট্রালের সাথে কানেকশন করব। তৈরিকৃত বোর্ডে সাপ্লাই দেওয়ার জন্য তারটিকে ফিউজের ইনকামিং টার্মিনালে কানেকশন করব সাপ্লাই নিউট্রাল কানেকশন করব বোর্ডের নিউট্রাল টার্মিনালের সাথে সার্কিটের কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী বোর্ডের কানেকশন সম্পন্ন করেছি এখন আমরা আবার একটু মিলিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সাপ্লাই টুপিন প্লাগ সাপ্লাই প্রথমে ঢুকে চলে যাবে আমাদের ফিউজে প্রথমে ফিউজের ইনকামিংয়ে চলে আসছে ফিউজের আউটগোয়িং থেকে চলে আসছে আমাদের ইন্ডিকেটরের এক মাথায় ইন্ডিকেটরের এই মাথা হয়ে ফেস টার্মিনালটি চলে যাবে আমাদের সিরিজ সকেট ব্যবহার করার জন্য যে ওয়ান ওয়ে সুইচ আছে ওয়ান ওয়ে সুইচের ইনকামিং টার্মিনালে এই ওয়ান ওয়ে সুইচের ইনকামিং টার্মিনাল থেকে কমন হয়ে আমাদের দ্বিতীয় ওয়ান ওয়ে সুইচের ইনকামিং টার্মিনালে ফেস টার্মিনালটি চলে আসবে এই সুইচটা হচ্ছে আমাদের প্যারালাল সকেট অপারেট করার জন্য প্যারালাল সকেটকে অপারেট করার জন্য আমাদের আমরা যে সুইচ ব্যবহার করেছি তার গোয়িং থেকে ফেস টার্মিনালটি চলে যাবে আমাদের প্যারালাল টুপিন সকেটের এক মাথায় এবং টুপিন সকেটের অপর মাথা চলে যাবে সরাসরি নিউট্রাল দেন আমরা এই সকেটটিকে ব্যবহার করব সিরিজ হিসেবে আমাদের সিরিজ সকেটকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত ওয়ান ওয়ে সুইচের আউটগোয়িং হতে আউটগোয়িং হতে ফেস টার্মিনালটি আমরা নিয়ে যাব আমাদের সিরিজ সকেটের এক মাথায় সিরিজ সকেটের অপর মাথা চলে যাবে সরাসরি আমাদের সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিটের হোল্ডারে হোল্ডারের অপর মাথা চলে যাবে হচ্ছে সরাসরি নিউট্রালে হোল্ডারের নিউট্রাল প্যারাল সকেটের নিউট্রাল এবং ইন্ডিকেটরের নিউট্রাল একসাথে কমন হয়ে এখানে সাপ্লাই নিউট্রাল টার্মিনাল কানেকশন হবে সার্কিটের কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী সিরিজ টেস্টল্যাম্প সার্কিট বোর্ডের যাবতীয় কানেকশন সম্পন্ন করেছি এখন আমরা আমাদের বোর্ড ফিটিং করব। কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী এখানে একটি আদর্শ সিরিজ টেস্টল্যাম্প সার্কিট বোর্ড তৈরি করেছি প্রথমে আছে আমাদের টুপিন প্লাগ সাপ্লাই এটা হচ্ছে আমাদের সাপ্লাই দেন আছে আমাদের ফিউজ ফিউজ ইন্ডিকেটর ইন্ডিকেটর দেন সিরিজ সকেটকে কন্ট্রোল করার জন্য একটি ওয়ে সুইচ ওয়ান ওয়ে সুইচ ওয়ে সুইচ থেকে আমাদের সিরিজ সকেট সিরিজ সকেট দেন আমাদের আরেকটি ওয়ান ওয়ে সুইচ এই ওয়ান ওয়ে সুইচ দিয়ে আমাদের কন্ট্রোল হবে প্যারালাল সকেট প্যারালাল সকেট দেন আমাদের এটা হচ্ছে সিরিজ বাতি এটা হচ্ছে সিরিজ বাতি এখন সাপ্লাই দিয়ে বোর্ডের টেস্টিং কার্যক্রম পরীক্ষা করে দেখব বোর্ডে সাপ্লাই চলে এসেছে এরকম কেবল লাগানো টুপিন প্লাগ ব্যবহার করে টেস্টিং কার্যক্রম সম্পন্ন করব। এটা হচ্ছে আমাদের সিরিজ সকেট কাজের সুবিধার্থে সিরিজ সকেটের পাশে এস এবং প্যারাল সকেটের পাশে পি লেখা হয়েছে এনার্জি সেভিং ল্যাম্প টেস্ট করব ওকে ফিলামেন্ট ল্যাম্প চেক করছি ওকে আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আশা করছি এখন আমরা চেক করে দেখব প্যারালাল সকেটটি প্যারালালে কাজ করে কি না এটা হচ্ছে প্যারালাল সকেট এটা হচ্ছে আমাদের প্যারালাল সকেটের কন্ট্রোলিং সুইচ অন করছি দুই মাথা লোডের দুই মাথায় ধরছি ওকে প্যারাল সকেট খুব সুন্দরভাবে কাজ করছে প্রিয় ভিউয়ার্স টেস্টিং কার্যক্রম করার জন্য সিরিজ টেস্ট ল্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্টিং টোলস কিভাবে একটি আদর্শ সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট বোর্ড তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়েছি সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট তৈরি করার তিনটি পর্বই যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি একশো বিশ্বাস করি খুব সহজেই আপনি সিরিজ টেস্ট ল্যাম্প সার্কিট তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সালামু আলাইকুম